হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ ঘুরতে ঘুরতে চলে এলাম মন্দারমণিতে। মন্দারমণিতে তো চলে এলাম, থাকবো কোথায়? থাকবো এক হোটেলে, আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের সাথে সেই বাজেটের হোটেল আজ আমি তোমাদের কাছে তুলে ধরতে চলেছি। একদম তোমরা ঠিক শুনেছো, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারদের জন্য নিয়ে আসতে চলেছি এমনই এক বাজেট হোটেল, সেটা হচ্ছে মন্দারমণি হোটেল থেকে সি বিচ মাত্র হাঁটা পথ 1 থেকে 1.5 মিনিট, আর ভাড়া শুরু 600-800 হাজার টাকা থেকে। এবং নন এসি এসি সুবিধা তো আছে, ও আছে রান্না করে খাবার সুবিধা এবং বাস যাত্রীদের জন্য বিশাল বড় সুবিধা। তো বন্ধুরা, ঘুরতে ঘুরতে চলে এসো এই জায়গায়, ঘুরতে ঘুরতে সব সন্ধান পৌঁছে দিচ্ছি তোমাদের কাছে। তো তোমরাও ঘুরতে ঘুরতে পৌঁছে যাচ্ছে এই চ্যানেলে, তাই ফেসবুক ও ইউটিউব নতুন বন্ধুদেরকে বলছি সুযোগ পেলে একটা ক্লিক ফলো আর সাবস্ক্রাইব, এবং পুরনো বন্ধুদেরকে বলছি সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা চলো বেশি দেরি না করে যাওয়া যাক। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ ঘুরতে ঘুরতে চলে এলাম মন্দারমণিতে। মন্দারমণিতে তো চলে এলাম, থাকবো কোথায়? থাকবো এক হোটেলে, এবং সেখানে পিকনিক স্পটও আছে, আর সাথে আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের সাথে সেই বাজেটের হোটেল আজ আমি তোমাদের কাছে তুলে ধরতে চলেছি। তাহলে চলো বেশি দেরি না করে যাওয়া যাক। নমস্কার। তো আজ ঘুরতে ঘুরতে চলে এলাম তো মন্দারমণিতে। শুনেছি নাকি এখানে আপনাদের এখানে মধ্যবিত্ত পরিবারের জন্য কিছু কিছু বাজেট হোটেল রুম আছে, তাহলে আজ জেনে নেব আপনার কাছ থেকে। তো দাদা, আপনার পরিচয়? আমার নাম সঞ্জয় ঘোষ, আমি ম্যানেজার। আচ্ছা, এখানকে যদি যোগাযোগ করতে হয় তার নাম্বারটা কাইন্ডলি একটু বলে দেবেন। 7550988342, এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। জি। আচ্ছা, এছাড়া আর কোনো অল্টারনেট কোনো নাম্বার আছে? আর একটা নাম্বার লিখে নিন, 7602083879। আচ্ছা, বলছি এখানে আপনার রুম মিনিমাম কটা আছে? আমাদের রুম আছে 42 খানা। 42 খানা, মানে ট্যুর ট্রাভেলসে যে গাড়ি আছে মানে 35 থেকে 40, মানে টোটাল প্যাসেঞ্জার আপনাদের ঘুরাইতে পারবে আরামসে, কিন্তু বাস যাত্রীর জন্য অতটা সুবিধা হবে না? না, বাস যাত্রীর জন্য সুবিধা আছে। আচ্ছা, আপনার বাস যাত্রী নাইট শো করতে পারে। আমাদের হলঘর থেকে শুরু করে সিঙ্গেল বেড, ডবল বেড, 6 বেড, 4 বেড, 10 বেড, 30 বেড, বিভিন্ন টাইপের রুম আছে আমাদের। মানে এলে কোনো অসুবিধা হবে না, তাই তো? পিকনিক স্পট। আচ্ছা, তার মানে আপনাদের এখানে রান্না করে খাবারও সুবিধা আছে? আমাদের এখানে রান্না করে আপনি খেতে পারবেন, আমাদের পিকনিক স্পটের ব্যবস্থা আছে। তো দাদা, ধরুন মিনিমাম ধরুন 2 জন, 3 জন, 4 জন কোনো সময় আসে, তারাও যদি ধরুন রান্না করে খাবার যদি কি এখানে কি সুবিধা আছে তারা যদি রান্না? হ্যাঁ হ্যাঁ, 2 জন, 3 জন ওনারা যেমন আপনার ওনারা রান্না করেও খেতে পারবেন, আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টেও খেতে পারবেন। আচ্ছা, যদি আলাদা করে রান্না যদি খেতে যদি চায় তাদের কি কোনো এক্সট্রা চার্জেস কিছু লাগবে? 2-3 জন রান্না করে কোনো এক্সট্রা চার্জ লাগে না, যখন গ্রুপে আসবেন তখন রান্না চার্জ এক্সট্রা জায়গা চার আপনাকে দিতে হবে। আচ্ছা, এমনি ধরুন ওই 2-3 জন বা 4 জনের জন্য তো কোনো সময় আপনার ওভেন বা গ্যাস বা কিছু করা খুন্তি যেগুলো লাগে বাসনপত্র ওগুলো কোনো সবই চার্জেবল? আচ্ছা, আমরা বাসন কোসন হাঁড়ি আপনার যা লাগে সব দেবো, এবং গ্যাস থেকে চেয়ার টেবিল সাউন্ড সিস্টেম সবই আমরা প্রোভাইড করি, কিন্তু সবই চার্জেবল। আচ্ছা, এখানে যদি আসে তাহলে তার পরিচয়পত্র কী লাগবে? ভোটার আইডি, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা হলেও হয়। আচ্ছা, এখানে তো ম্যারিডদের সুবিধার জন্য সুবিধা আছে, ফ্যামিলির জন্যও সুবিধা আছে, আনম্যারিড কাপলদের জন্য কী সুবিধা আছে? আনম্যারিডও অ্যালাউ আছে, কিন্তু 18+। আচ্ছা, অনেক আছে কি অনেক বাড়িতে দেখুন যারা একা ঘুরতে ভালোবাসে তাদের জন্য কি একা অ্যালাউ আছে? না, সিঙ্গেল অ্যালাউ নেই আমার। সিঙ্গেল অ্যালাউ, অনলি ড্রাইভার। অনলি ড্রাইভার? ড্রাইভার। এখানে কি আপনাদের পার্কিংয়ের সুবিধা আছে? হ্যাঁ, আমাদের গাড়ি পার্কিংয়ের সুবিধা আছে। কোনো এক্সট্রা কোনো চার্জেস? না, গাড়ি পার্কিং কোনো এক্সট্রা লাগে না, কিন্তু বাস পার্কিং আমাদের এখানে হয় না, পাশে আমাদের পার্কিং আছে, বাস ওইখানে পার্কিং হয়। আচ্ছা, আমাদের হোটেলে বাস পার্কিং নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক বাড়িতে আছে যেমন পেট ডগ থাকে, যেমন আছে ধরুন কুকুর বা কোনো ধরুন বিড়াল বা কোনো পাখি। না, আমাদের পেট অ্যালাউ আছে, কিন্তু আমাদের রেস্টুরেন্টে অ্যালাউ নেই, রুমে পেট অ্যালাউ আছে। ওর জন্য কোনো আলাদা কোনো চার্জেস আছে? না না। আচ্ছা, আপনাদের এখানে নন এসি আর এসি কত থেকে চালু আছে? আমাদের নন এসি 600 থেকে শুরু,
এসি হচ্ছে 1500 থেকে শুরু, কিন্তু আমাদের উইকেন্ডে রেট বেড়ে যায় এবং পিক টাইমে আমাদের রেট বাড়া থাকে। মানে উইকেন্ডে মানে আপনাদের এখানে শনিবার রবিবার, শনিবার রবিবার তাই তো? হ্যাঁ, যেটা 600 বলছি আপনাদের আছে না, শুক্রবার অবধি কোনো অসুবিধা নেই। সোম থেকে শুক্রবার অবধি এই রেটই থাকবে, শনিবার রবিবার হলে রেটটা একটু বাড়বে। হ্যাঁ, 600 800 1000 1200 এটা হচ্ছে আমাদের সোম থেকে শুক্রবার অবধি নন এসি রুমের রেট। শনিবার রবিবার হলে রুম রেট বেড়ে যায় এবং পিক আওয়ার্সে রুম রেট কিছু বেড়ে যায়। যেমন আপনার হোলি, 15ই আগস্ট, আপনার দশমীর সময়, যেটা দুর্গা পূজার সিজন বলি আমরা, ডিসেম্বরের সিজন, জানুয়ারির সিজন, এগুলো আমাদের রেট বাড়তেই থাকে। মানে ডিসেম্বর জানুয়ারি তো ফুল ঠান্ডা। হ্যাঁ, এই সময় সেখানে বাড়তে লাগে। হ্যাঁ, সামার ভিকেশন, উইন্টার সময় যখন সিজনটা, তারপর আপনার সামার ভেকেশনের রেট বেড়ে যায়। আচ্ছা, মিনিমাম এই যদি বুক যদি করতে চায় তাহলে কতদিন আগে বুক করতে পারেন, এরকম সময়? এরকম সময় আপনি বুক করতে গেলে যেমন আপনি ইনকোয়ারি করতে পারেন, খালি আছে তো আপনাকে বলে দেওয়া হবে, কোনো অসুবিধা হবে না। না, যদি ধরুন এই যে সিজনটা যে ব্যাপারে বলছে যে 200 টাকা 300 টাকা করে যে হেডফেট কোনো জন্য বললেন, তাহলে এইগুলো যদি বুক যদি করতে মিনিমাম কতদিন আগে বুক করতে পারে? না, আমরা 200 300 না, ওটা আরও বেড়ে যায়। ধরুন যেটা সিজনের সময় ডবল হয়ে যায়, যেমন 600টা যেটা বলছে ওটা 1200 হয়ে যায়, ওটা 1200 হয়ে যায়, আর যেটা 800 বলছে ওটা 1600 হয়ে যায়, যেটা 1200 বলছি ওটা 2000 হয়ে যায় নন এসি। আচ্ছা, আর এসি যেটা 1500 বলছি ওটা 2500 হয়ে যায়, যেটা আমাদের আর একটা এসি আছে 1800, ওটা 1800 থেকে 3000 হয়ে যায়। আচ্ছা, মিনিমাম একটা রুমে আপনারা কজনকে অ্যালাউ করেন? আমাদের দুজনের অ্যাকোমোডেশন আছে, তিনজনের অ্যাকোমোডেশন আছে, চারজনের অ্যাকোমোডেশন আছে। আচ্ছা, এছাড়া কি বড় রুমে কি কোনো বন্দোবস্ত আছে? আমরা 8 জন ধরুন আসলো, 10 জনের অ্যাকোমোডেশন আছে, 30 জন অবধি অ্যাকোমোডেশন আছে। বাহ, খুবই ভালো কথা। আর বলছি পানীয় জলের কি বন্দোবস্ত আছে? আমাদের পানীয় জল নিজস্ব পানীয় জল এবং আউটসাইডে আমাদের সব নল লাগানো আছে, বা আমাদের রুমের জল পানীয় জল প্রোভাইড হয়ে যায়। আর কারেন্ট চলে গেলে দাদা? ডিজি আছে, ডিজি আছে। তাহলে চলুন দাদা একটু রুমগুলো একটু দেখিয়ে দেবেন এবার? চলুন তাহলে, চলো বন্ধুরা দাদার সাথে একটুখানি দেখিয়ে নি তোমাদেরকে। আজ ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি একদম মন্দারমণির একদম মনসা মন্দির থেকে কাছে, একদম হাঁটা পথ হাফ মিনিটও লাগবে না, আর সিবিচ এখান থেকে মাত্র 1 থেকে 1.5 মিনিট। একদম মধ্যবর্ত পরিবারের জন্য আজ আমি তুলে ধরতে চলেছি তোমাদের কাছে, তাহলে চলো দেখে নেওয়া যাক। তো চলে এলাম 43 নম্বর রুমে। আচ্ছা, এবারে চলে এলাম, দেখো নাক বরাবর দেখো একটা টেবিল পেয়ে গেলাম, সাথে এখানে ইলেকট্রিসিটি বোর্ড আছে। আচ্ছা, ওপরে কিন্তু লাইট, পাখা, এখানে আছে কিন্তু তোমাদের 5-7 খাট, সাথে কিন্তু ওখানে কিন্তু জানলা আছে, এখানে কিন্তু ইলেকট্রিসিটি বোর্ড, এখানে আছে কিন্তু চার্জিং পয়েন্ট, চার্জ দিতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার এখানটা আমরা একটু দেখে নিই, এই জায়গাটা আছে দেখো, এদিকটা জানলা আছে, সাথে দেখো এইখানে দেখো একটা বেসিন আছে। সিনটা একটু, জলটা একটু আমরা একটু দেখে নিই, দারুণ জোরে জল পড়ছে, তার সাথে দেখো এই দেখো আয়না। এবার আমরা একটুখানি ওয়াশরুমটা একটু দেখে নেবো, ওয়াশরুমটা হচ্ছে এই ধরনের। আচ্ছা, সাথেই ইংলিশ কোমোড, ওখানে আছে হ্যান্ড শাওয়ার। আচ্ছা, জলের স্পিডটা আমরা একটু দেখে নেবো, ঠিক আছে আপাতত। আচ্ছা, শাওয়ারটাও আমরা দেখে নিলাম, জল মোটামুটি খারাপ না। দাদা, এই রুমটার বাজেট কত আছে? এই রুমটা হচ্ছে আমাদের 600 টাকা নরমাল রুম, কিন্তু এটা সিজনে বেড়ে ডবল হয়ে যায়, যেটা একদম মধ্যবর্ত পরিবারের জন্য একদম অলি ফর মন্দারমণিতে বেস্ট। 600 টাকা রুম, আপনি আসুন, সিজন অফ সিজন আমাদের দুই রকম রেট, সিজনে এটা হচ্ছে 1000 থেকে 1200 আর অফ সিজনে 600। আমি কিন্তু কথা দিয়েছিলাম যে মন্দারমণিতে একদম মধ্যবর্তীদের জন্য একদম পুরো আমি হোটেল তুলে ধরেছি, সেই হোটেলের রুম আজ তোমাদের কাছে সুশান্ত আজ ঘুরতে ঘুরতে নিয়ে চলে এলো। তাহলে চলো এরপরে আর কি আছে আমরা দেখে নেব, এবং আরও কিছু কি সুযোগ সুবিধা আছে সব কিছু আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে। আচ্ছা, এটা চলে এলাম রুম নম্বর 203-এ, আমরা চলে এলাম ভেতরটা, দেখো কতটা সুন্দর। লাস্টে আমরা ভাড়াটার ব্যাপারটা জিজ্ঞাসা করবো। আচ্ছা, এখানে আছে একটা টেবিল, সাথে চেয়ার। আচ্ছা, এই খাটটা এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই, এটা কিন্তু 6-7 খাট আছে, আরামসে কিন্তু 3 জন কিন্তু করতে পারবে। আর এখানে আছে একটা টাওয়াল, আচ্ছা সাথে ওইদিকে একটা জানলা আছে, পর্দা লাগানো আছে, এখানে আছে একটা ওয়ার্ডরোব টাইপে করা আছে, তার সাথে আছে আয়না, মানে এটা তোমরা ড্রেসিং টেবিলও বলতে পারো। আচ্ছা, সাথে একটা ট্রে, সাথে দুটো কাঁচের গ্লাস এবং টিভি, সেট অফ বক্স, আর এখানে আছে হ্যাঙ্গার। আচ্ছা, সাথে আছে এখানে এসি এবং নাক বরাবর আছে পাকা। আচ্ছা, এখানে একটু ইলেকট্রিসিটিটা দেখিয়ে দিই। আচ্ছা, এখানে আছে ইলেকট্রিসিটি বোর্ড, সাথে কিন্তু গুন্নাইট লিকুইড আছে, আর এখানে আছে চার্জিং পয়েন্ট, তোমরা চার্জ দিতে পারো। আচ্ছা, এবারে আমরা চলে যাব ওয়াশরুমটা দেখতে। তো ওয়াশরুমে দেখি ইন করলাম আমরা, এই চলে এলাম সরাসরি নাক বরাবর আয়না, দেখো পুরো ক্যাপচার হয়ে গেছে আমি তোমাদের কাছে। আচ্ছা, এই আছে জল, জলের স্পিডটা দেখা যায় না, দুর্দান্ত, কোনো কথা হবে না। সাথে আছে গিজার, আচ্ছা এখানে আছে সাবান কেস,
এখানে আছে জলের দেখে নিচ্ছ তোমরা কতটা সুন্দর স্পিড। আচ্ছা এবারে দেখে নেব আমরা শাওয়ারের স্পিডটা, দেখে নিচ্ছ তোমরা শাওয়ারের স্পিড। আচ্ছা ওখানে আছে হ্যান্ড শাওয়ার সাথে ইংলিশ কমোড, আর উপরে লাগানো আছে এক্সজস্ট পাখা। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি গিজার আছে। আর দাদার কাছ থেকে এবার একটা কথা জেনে নেব, দাদা দাদা এই রুমটাতে দেখতে পেলাম তো গিজার আছে, এই গিজারটার জন্য কি কোনো আলাদা কোনো চার্জেস দিতে হবে? না না কোনো চার্জেস লাগে না। আচ্ছা এই রুমে, এই রুমের ভাড়া হচ্ছে আমাদের সোমবার থেকে শুক্রবার 1200 টাকা নন এসি, আচ্ছা 1800 টাকা, উইকেন্ডে এটা হয়ে যায় 1500 টাকা নন এসি এবং 2000 টাকা এসি। দাদা কিন্তু পুরোপুরি কিন্তু জানিয়ে দিল যে বলতে পারবে না যে দাদা কিন্তু কোনো উল্টো পাল্টা বলছে বা আমরা কোনো ভিডিওর মধ্যে কোনো উল্টো পাল্টা ধরছি। দাদা কিন্তু পুরো পরিষ্কার বলে দিচ্ছে সিজন অফ সিজন কত কি ভাড়া হতে পারে। সিজনে আমাদের একটু রেট বেড়ে যায়, যেমন 15 আগস্ট থেকে যে আমাদের সিজন চলে, 12 মানে 15 আগস্টের উইকেন্ড, হোলি উইকেন্ড, দশমী উইকেন্ড, সামার ভ্যাকেশন, উইন্টার সিজন, এগুলো আমাদের রেট বাড়তি থাকে, এগুলো আমরা পরে আপনাকে ইনকোয়ারি করে জানিয়ে দেবো। আচ্ছা দাদা এই রুমগুলো মিনিমাম যদি বুক যদি করতে হয় তার কতদিন আগে, এরকম সিজনে কতদিন আগে বুক করতে হবে? 5-7 দিন আগে বুক করলে হবে, যদি রুম খালি থাকে আপনি অনুসারে মানে স্পট পেয়ে যাবেন একদম। তাহলে জেনে নিলাম এই দাদার কাছে। এই বিল্ডিং এ আমাদের 12খানা রুম আছে, 12খানাই কমন রুম আমাদের, সবই ঘর এসি এবং নন এসি গুলো আপনি নিতে পারবেন, মানে সব টোটাল এরকম ধরনের। আর আমাদের ইন টাইম হচ্ছে সকাল 11টা, চেক আউট টাইম হচ্ছে সকাল 10টা। আচ্ছা কোন সময় ধরুন একটু বেরোতে দেরি হলো, মানে ধরুন এই আশেপাশে ঘুরে এসে 10টা থেকে ধরুন 10:30 বাজে, তাতে কি কোনো কি অসুবিধা? 10:30-এর মধ্যে আপনাকে রুম চেক আউট করতে হবে, কারণ যেহেতু আমরা 11টার মধ্যে রুমটা আমরা চেক ইন করাই, আর ঘন্টা আমাদের রুমটা পরিষ্কার করতে সময় লাগে। তো বন্ধুরা চলে এলাম 214 নম্বর রুমে। তো আচ্ছা এটা হচ্ছে 10 বেড, মানে 10 জন আরামসে কিন্তু শুতে পারবে। চলো আমরা দেখিয়ে দিই, এই দেখো বিশাল বড়, এখানে কিন্তু একটা, এটা কিন্তু হিসাব মতো 4-7 আছে, এই 5-7 আছে, 5-7 আছে, দেখে নাও এখানে দুটো দেখো বালিশ আছে, সাথে এত সুন্দর বেড কভার, এবং দেখে নাও পরপর দেখো এখানে বালিশে বালিশ ভর্তি, একদম বিশাল বড়, বিশাল বড়। আচ্ছা এখানে দেখে নাও নাক বরাবর দেখো, এই দেখো পাখা আছে, এখানেও পাখা দেখো, পরপর সব পাখা। আর সোজাসুজি চলে পেয়ে গেলাম আমরা টিভি, যেটা টাইম পাসের জন্য অলওয়েজ দরকার লাগে, সেটটপ বক্স, এখানে আছে চার্জিং পয়েন্ট, সাথে কিন্তু এখানে হ্যাঙ্গার আছে, জামা কাপড় কিন্তু তোমরা রাখতে পারবে। আচ্ছা এখানে লাইটগুলো দেখিনি, ওখানে একটা লাইট, দুটো লাইট, ওখানে লাগা লাইট লাগানো জায়গা আছে, বাট লাইট নেই এখন আপাতত। এখানে একটা লাইট, এখানে নাইট বাল্ব, এখানে নাইট বাল্ব। এবার চলুন আমরা এবার ওয়াশরুমটা এবার তোমাদের কাছে তুলে ধরি। তো এই হচ্ছে ওয়াশরুম, দেখে নিলে। আচ্ছা এই হচ্ছে নাক বরাবর হচ্ছে আয়না, আর এই হচ্ছে বেসিন, যেটা সিঙ্ক আমরা বলি। আচ্ছা আপাতত এখানে এটা যেহেতু 10 জন, যেহেতু দাদা এখানে কম আসে বলে জলের কানেকশনটা বন্ধ আছে। আচ্ছা তো দাদার কাছে জলের কানেকশনটা আপাতত বন্ধ আছে, আর কিছু দেখালাম না, সাথে শাওয়ার, ইংলিশ কমোড, পায়খানা আছে। দাদা এই রুমটার মিনিমাম ভাড়া কত আছে? এটা লাইস্টটা করলে আপনার 10 জন হচ্ছে 5000 টাকা। আচ্ছা এটা হচ্ছে আমাদের অক্সিজেন রেট। আচ্ছা সিজনে এই রেটটা একটু বেড়ে যায়। আচ্ছা মিনিমাম মিনিমাম ধরুন এই 5, যেটা 5000 টাকা অক্সিজেনে থাকে, হ্যাঁ ওটা আপনার সিজনে 7000 অবধি পৌঁছে। আচ্ছা তো বন্ধু, আচ্ছা মিনিমাম এখানে তো 10 জন আছে, কিন্তু আরো 2 জন কিন্তু এক্সট্রা হতে পারে, তাই তো? আচ্ছা এর মধ্যে কিন্তু ইনক্লুডিং এর মধ্যে ভাড়া, যেটা 5000 টাকার মধ্যে মিনিমাম 10 জন থাকতে পারে, তার সাথে এক্সট্রা আরো 2 জন ঢুকতে পারবে, কিন্তু সিজন অফ সিজনে কত কি রেট সেটা কিন্তু দাদা কিন্তু পুরোপুরি বলে দিল। তো চলে এলাম 41 নম্বর রুমে, বাপরে বাপ এ তো বিশাল বড়। দাদা এখানে কতজন থাকতে পারবে? 30 জন নাইট স্টে করতে পারবে, একটা ঘরে 30 জন নাইট স্টে করতে পারবেন। বাথরুম একখানা আছে ভেতরে, আচ্ছা সাইডে আমাদের 18-20খানা বাথরুম আছে, ওগুলো সব আপনারা ইউজ করতে পারবেন। তো বন্ধুরা দেখে নাও এই হচ্ছে বিশাল বড় ইলেকট্রিসিটি বোর্ড, যেখানে কোনো কথা হবে না 30 জনে। আচ্ছা এখানে আছে হ্যাঙ্গার, সাথে এখানে আছে জানলা। আচ্ছা এবার চলো তোমাদের বেডটা দেখিয়ে দিই, বেডটা দেখে নাও, একদম বিশাল বড় বেড, বিশাল বড়, এই পাশ থেকে শুরু ও পাশ থেকে শেষ অবধি, আর এই পাশ থেকে শুরু একদম পুরো ওই পাশ অবধি, সাথে কিন্তু ওখানে ওখানে একটা জানলা, ওখানে আর একটা, এখানে দেখো পরপর দেখো সব কটা জানলা আছে, আর নাক বরাবর সব কিন্তু পাখা, কোনো দিক দিয়ে কোনো অসুবিধা নেই, একদম খাটের সোয়াসুজি একদম পুরো দেখো পাখাতে ভর্তি। আচ্ছা এবারে আমরা দেখে নেব ওয়াশরুমটা। তো দেখে না এখানে টয়লেট করার মতো জায়গাটা খুব সুন্দরভাবে করে দিয়েছে ওনারা, সাথে দেখো এই দেখো জল আছে, জলের স্পিডটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। আচ্ছা এবারে দেখে নাও শাওয়ারের স্পিডটা,
ফুললাম না জোরে, বুঝতে পারছো ক্যামেরা আছে ভিজে যেতে পারে, সাথে এটা আছে বাংলা পায়খানা। আচ্ছা এবারে আমরা জেনে নেব দাদা এই রুমটার ভাড়া কত। এই রুমটার ভাড়া হচ্ছে আমাদের অফ সিজন রেট 5000 টাকা নাইট স্টে। আচ্ছা সিজনে এই রেটটা, এই রুম রেটটা হয়ে যায় 8 থেকে 10 হাজার। মানে এইখানে যা দেখলাম মানে একটা ট্রাভেলসের যে গাড়ি আছে আরামসে মানে ইন হয়ে যেতে পারে তো দাদা, মানে 30-32 জন তো আরামসে হয়ে যাবে, 30 জন আরামসে থাকতে পারে। তো বন্ধুরা ট্রাভেলসের যে গাড়ি আছে তো সেই গাড়ি কিন্তু মিনিমাম 30-32 জন হয়, অনেকজন দুজন কম হলেও কোনো ব্যাপার না। এই যা দেখতে পেলাম এখানে কিন্তু আরামসে কিন্তু 30 জন কিন্তু স্টে হয়ে যেতে পারে। তার চলে এলাম রুম নাম্বার 49-এ। আচ্ছা ঢোকাতে আমরা দেখতে পেলাম সামনে টেবিল সাথে অ্যাস্ট্রে, এটা কিন্তু 6-7 খাট আছে দেখে নাও, কিন্তু দুটো বালিশ আছে আমার মতন কিন্তু আরামসে, আর এই দাদার মতন কিন্তু আরামসে কিন্তু 3 জন কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। আচ্ছা এইখানে আছে কিন্তু একটা ড্রেসিং টেবিল মতন করা আছে, সাথে কিন্তু আয়না, এখানে আছে হ্যাঙ্গার সাথে টিভি, এখানে ইলেকট্রিসিটি বোর্ড। আচ্ছা এখানে আছে কিন্তু উইন্ডো এসি দেখে নাও। আচ্ছা নাক বরাবর কিন্তু দেখো পাকা আছে। আচ্ছা এখানে কিন্তু দেখো জানলা আছে, এদিকেও জানলা আছে ওদিকটাও জানলা আছে। আচ্ছা এবার তোমাদেরকে একটু ওয়াশরুমটা তুলে ধরি। আচ্ছা নাক বরাবর সরাসরি দেখতে পেলাম আয়না সাথে সিনকে, একটু জলটা আমরা একটু দেখে নিই, জল ঠিকই আছে। আচ্ছা জলটা, এই জলটা আমরা তো দেখিয়ে দিচ্ছি, কলটা খুলে দেখিয়ে দিলাম, সাথে কিন্তু সাবান কেস, হ্যান্ড সাবান, ইংলিশ কোমর। আচ্ছা এবারে সব থেকে একটা প্রশ্ন হচ্ছে যেটা হচ্ছে সাবান, দেখে নিচ্ছি স্পিডটা। আচ্ছা সাথে আছে জামা কাপড় ঝোলানোর বাথরুমে হ্যাঙ্গার। দাদা এটার ভাড়া কত আছে? এটার ভাড়া হচ্ছে আমাদের নরমালি অক্সিজেনে 1000 টাকা নন এসি, এসি হচ্ছে 1600 টাকা, এবং সিজনে কিন্তু এই রেটটা বেড়ে যায়। সিজনে এই রেটটা আমাদের 1600 টাকা থেকে নন এসি শুরু হয়ে যায়, এবং এসি আপনার 2500 থেকে শুরু হয়। সিজন অক্সিজেন দুটো আমাদের আলাদা আলাদা রেট থাকে। আচ্ছা দাদা এত সুন্দর জায়গাটা দেখছি, এত বিশাল বড় জায়গা দাদা, এই জায়গাটা কি? এটা হচ্ছে আমাদের পিকনিক স্পট। আচ্ছা আচ্ছা আচ্ছা, রান্নাবান্নার জায়গা আমাদের। আচ্ছা আগে চলুন আমরা দেখাচ্ছি তাদের বাথরুম এগুলো। আচ্ছা এখনো যাতে মানে পিকনিক টিকনিক যারা করবে তাদের জন্য, তাই তো? যারা করবে ওদের জন্য বাথরুম, আর এখানে সবজি টবজি ধুতে পারবে, সবজি ধুতে পারবে, রান্না খাওয়ার জলের নল লাগানো আছে আমাদের। আচ্ছা দাদা এই পিকনিক স্পটের জন্য আলাদা কি চার্জেস আছে? আলাদা চার্জ মানে এক বাস লোক যদি 50-60 জন থাকে, হ্যাঁ আমাদের 3000 টাকা বাস পুরো না হয়, শুধু এর সঙ্গে থাকছে আপনার পিকনিক স্পট, রান্নাবান্নার জায়গা এবং রান্না খাওয়ার জল, বাথরুম সমেত আমাদের 3000 টাকা বাস না হয়। টোটাল ইনক্লুডিং, তাই তো? ইনক্লুডিং, রুম আলাদা, রুম আলাদা, রুম আলাদা। তাহলে বন্ধুরা এই একটা বিশাল ভালো খবর যেখানে একটা পিকনিক স্পট আছে। বন্ধুরা এর সাথে যেটা দেখাচ্ছিলাম যেটা পিকনিক স্পট, পিকনিক স্পটটা কিন্তু বিশাল বড়, অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু পিকনিক স্পট, ওখানে কিন্তু বাচ্চাদের কিন্তু স্লিপ আছে, আর এখানটা কিন্তু পুরো বিশাল বড় দেখো। তো এখানে ভেতরে রেস্টুরেন্ট আছে, মানে ফুডিং আর লজিংয়ের পুরোপুরি সুবিধা আছে এখানে, এখানে ক্যান্টিন আছে, এখান থেকে রান্না ঠান্না করে দেয়। আচ্ছা দুটো সিঙ্ক আছে আর সামনে নাক বরাবর আয়না। দাদা সব কিছু তো দেখিয়ে দিলেন। আচ্ছা এখানে দেখলাম যে এখানে খাবারও কি সুবিধা, মানে আপনাদের ফুডিং লজিং? হ্যাঁ আমাদের ফুডিং একদম। হ্যাঁ আচ্ছা বলছি এখানে যদি ধরুন কেউ ধরুন মাংস বা কিছু ধরুন কোনো মাছ টাছ কিনে দিল, তাদের জন্য কি রান্না করে দেয় কি? না না আমাদের যেমন একটা পিকনিকের ব্যবস্থা আছে, আপনারা যদি আমাদের কাছে নাইট স্টে করেন আপনারা নিজেও রান্না করে খেতে পারবেন, কিন্তু আমাদের যেটা পিকনিক স্পট আছে আমরা আপনাদের কিছু বাইরের জিনিস অ্যালাউ করবো না, রান্না করে দিব না, এক আমাদের কাছে আপনি খেতে পারেন বা আপনি রান্না করে খেতে পারেন। সকাল কটা থেকে রাত কটা অবধি খোলা থাকে? আমাদের সকাল 8টা থেকে স্টার্ট হয়ে যায় ব্রেকফাস্ট, 8টা থেকে 10টা অবধি চলে, 11টা থেকে 4টে অবধি আমাদের লাঞ্চ চলে, রাত 8টা থেকে রাত 10টা অবধি আমাদের ডিনার চলে। মানে খাবার দাবার সবসময় সবসময় অ্যাভেলেবেল থাকে, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার। এই মানে এই হোটেল ছাড়া আপনাদের হোটেল রুম ছাড়া কোনো গেস্ট যদি বাইরে থেকে যদি আসে তাদের? হ্যাঁ আমাদের আউটসাইড কাস্টমার অ্যালাউ, আউটসাইড কাস্টমার অ্যালাউ। তো বন্ধুরা সব কিছু জেনে নিলাম এই দাদার কাছে, কখন কোন সময় কি আছে সিজন অফ সিজন, কখন কোন সময় এই খাবার দাবার হোটেলটা মানে ফুডিং লজিং একদম পুরো ফিক্সড, মানে কোনো অসুবিধা নেই, দাদার কাছে আসো। আর দ্বিতীয় কথা মন্দারমণি তোমাদের এই মধ্যবর্তী পরিবারদের জন্য আমি কিন্তু তুলে ধরেছি। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করা চাই, ভিডিওটা যতটা পারো শেয়ার করো। শীঘ্রই দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে। তোমরা নিজেদের খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো।